মেলা এবং প্রদর্শনী পৃথিবীতে মেলা আর প্রদর্শনী কবে আরম্ভ হয় কোথায় আরম্ভ হয় কী করেন এসব প্রশ্ন আমাদের বিব্রত করে তো সঠিক কোন তারিখ থেকে মেলা আরম্ভ হয় তা কিন্তু নিশ্চিতভাবে জানা যায়নি প্রাচীনকালে যাতায়াতের কোনো ব্যবস্থা না থাকায় মানুষকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য বহুদূর যেতে হতো ব্যবসায়ীরা একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট মিলিত হতো জিনিসপত্র কেনাবেচা করত এবার তাদের যা দরকার সেটা সেখান থেকে কিনত কেউ নিজেদের উৎপন্ন শস্য অথবা জন্তু জানোয়ারের চামড়ার বিনিময়ে এগুলো হতো ধীরে ধীরে যাতায়াতের উন্নতির ফলে মেলার বাণিজ্যিক গুরুত্ব কমে যায় এক আনন্দ উৎসবের মাত্রা বাড়তে থাকে কৃষি সভ্যতা এবং শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে মেলা প্রদর্শনীর রূপ ধারণ করেছিল নিজের দেশের সম্ভার তুলে ধরার জন্য উনিশ শতকে মেলা আন্তর্জাতিক সহযোগিতা ও বন্ধুত্বের মর্যাদা লাভ করে আঠারোশো সালে লন্ডনের হাইড পার্কে প্রথম বিশ্ব মেলা অনুষ্ঠিত হয় এর জন্য লোহা ও কাঁচ দিয়ে একটি ইমারত তৈরি হয়েছিল যার নাম ছিল স্ফটিক প্রাসাদ এই মেলা একশো একচল্লিশ দিন ধরে চলেছিল এবং ছয় মিলিয়ন উনচল্লিশ হাজার একশো পঁচানব্বই জন লোক দেখেছিল অবশ্য এটি উনিশশো সালে আগুনে পুরে নষ্ট হয়ে গিয়েছিল আঠেরোশো সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে প্রথম আন্তর্জাতিক মেলা অনুষ্ঠিত হয় তেইশটি দেশ অংশগ্রহণ করেছিল এই মেলায় এবং পাঁচ হাজার লোক তাদের নিজস্ব দোকান বা স্টল দিয়েছিল কিন্তু এই মেলা সফল হয়নি এরপর আমেরিকা একটি বিরাট মেলার আয়োজন করেছিল পেনসিলভানিয়াতে আমেরিকার স্বাধীনতার শতবর্ষ উদযাপন উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছিল এখানে আমেরিকা তাদের নিজস্ব তৈরি কিছু জিনিসপত্র প্রদর্শন করেছিল এই মেলাতেই প্রথম গ্রাহমবেল তার তৈরি টেলিফোন ব্যাখ্যাসহ প্রদর্শন করেন এরপর উনিশশো উনচল্লিশ চল্লিশ সাল ধরে নিউ ইয়র্কে বিশ্বের সবচেয়ে বড় মেলার জন্যে জায়গা তৈরি হয়েছিল যার আয়োজন ছিল বারো হাজার একশো পঁয়ষট্টি একর উনিশশো চৌষট্টি সালে এখানেই বিশ্বমেলা অনুষ্ঠিত হয়েছিল প্রায় বাহান্ন মিলিয়ন লোক এই মেলায় অংশগ্রহণ করেছিল ওশাকায় এক্সপো সত্তর মেলা অনুষ্ঠিত হয়েছিল যা দেখেছিল প্রায় ষাট মিলিয়ন লোক ভারতে উনিশশো সালে প্রথম বিশ্বমেলা এশিয়া বাহাত্তর অনুষ্ঠিত হয়েছিল দিল্লির প্রগতি ময়দানে এখন তো প্রতি বছর আন্তর্জাতিক মেলা অনুষ্ঠিত হয়